এই ভাই একটু রাখো না, এই একটু রাখো, যারা জনগণের রাজনীতিতে বিশ্বাস করে না, যাদের ক্ষমতার উত্থান জবর দখলের মাধ্যমে, দখলদারের মাধ্যমে, দেশরত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে অন্যায় বিচার, তাকে যে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে জেলে রাখা হয়েছে, এটা টেক্সটবুক কেস, অর্থাৎ পাঠ্য বইয়ের একটি শ্রেষ্ঠ উদাহরণ। ফ্যাসিস্টের বেলায় বিশ্বে যারা ফ্যাসিস্ট আছে, যারা জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করে, তারা এই কাজটা করে থাকে। বাংলাদেশে শেখ হাসিনা জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে সমস্ত ক্ষমতার মালিক হওয়ার পেছনে আজকে যে জায়গায় এসেছে, তার একটা ভিত্তি হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মাকে জেলের মধ্যে রেখে তার সেই বোট চুরির প্রকল্প বাস্তবায়নের একটি টেক্সটবুক পাঠ্য বইয়ের উদাহরণ সৃষ্টি করেছে। আর জাতি একক্রান্তি লগ্নে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী কে জেলে আটকে রাখা হয়েছে। বাংলাদেশের অনেক নেতাকে মিথ্যা মামলা গায়েবী মামলা দিয়ে জেলে আটকে রাখা হয়েছে। 50 লক্ষের কাছাকাছি মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলকে ধ্বংসের পাইতারা চলছে। বাংলাদেশে আজকে এই ক্রান্তি লগ্নে জনগণের ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার আন্দোলনে যিনি সবার অগ্রগামী অবস্থানে থাকার কথা, তাকে আজকে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে জেলে আটকে রাখা হয়েছে। এটা বিশ্বের এই প্রথম ঘটনা নয়। কতগুলো স্বৈরাচার সরকার বিশ্বের বিভিন্ন দেশে আছে, ফ্যাসিস্ট সরকার আছে, যাদের বেলায় এটা প্রযোজ্য, যারা জনগণের আজকে বলা হচ্ছে দেশরক্ষীর চিকিৎসার জন্য একবার বলে আইনমন্ত্রীর কাছে দরখাস্ত, আরেকবার বলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দরখাস্ত, মনে হয় দেশরক্ষী বেগম খালেদা জিয়ার চিকিৎসা একটা ভিক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশরক্ষী বেগম খালেদা জিয়া জীবন কোন সময় কোনো আপোষ করেন নাই, স্বৈরাচারের সাথে আপোষ করেন নাই, এক এগারোর খলনায়কদের সাথে আপোষ করেন নাই, এখনো আপোষহীন। গণতন্ত্রের মা কোনোভাবে আপোষ করবেন না। আপনাদেরকে দায়িত্ব নিয়ে তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে দেশের বাইরে চিকিৎসা করাতে হবে। আর যদি ব্যর্থ হন, বাংলাদেশের মানুষের মুখোমুখি হতে হবে আপনাদেরকে। বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। আপনাদের শুধু বিচার হবে না, বাংলাদেশের মানুষের সম্মুখীন হতে হবে আপনাদেরকে। সময় থাকতে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে আগামী 48 ঘন্টার মধ্যে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন, সেই উদ্যোগ আপনাদেরকে নিতে হবে। বাংলাদেশের সংবিধান প্রত্যেকটি নাগরিকের চিকিৎসার নিশ্চিত করেছে। আর যিনি বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন,
সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রথম বিশ্বের মহিলা মুসলিম প্রধানমন্ত্রী তাকে তার জীবন নিয়ে খেলা করতে গেলে আপনাদেরকে চিন্তা করতে হবে সময় নষ্ট করবেন না বাংলাদেশের মানুষ প্রত্যেকটি প্রহর বুঝছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কবে চিকিৎসার জন্য বাইরে যাচ্ছে প্রত্যেকটি মানুষ প্রহর গুনছে ঘন্টা গুনছে দিন গুনছে তাই সময় নষ্ট না করে এই যে অমানবিক মিথ্যাচার বানোয়াট মামলা দিয়ে যে বিশ্বের যেই সমস্ত স্বৈরাচাররা যে সমস্ত ফ্যাসিস্টরা ক্ষমতা দখল করার ক্ষমতায় থাকার অস্ত্র হিসেবে সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে জেলে রেখে ক্ষমতা অব্যাহত রাখার কোন সুযোগ নাই বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আপনাকে বিদায় দেওয়ার জন্য বিদায় হওয়ার আগে একটা ভালো কাজ করে অন্তত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তাকে যে জেলে পাঠিয়েছে সেই সমস্যাটা সমাধান করে যান তাহলে কিছুটা হলে রক্ষা পাবেন তা না হলে আগামী দিনগুলো আপনাদের জন্য ভালো কিছু হবে না সবাইকে ধন্যবাদ